জগন্নাথ বাবু আপনার কাছে যাব এই মুহূর্তে যে পরিস্থিতি আফগানিস্তানে যে যে আমরা দেখতে পাচ্ছি ছবি একটার পর একটা ছবি সেই ছবি আমরা পুরোপুরি দেখাতেও পাচ্ছি না আমাদের ব্লার করে দিতে হচ্ছে ঢেকে দিতে হচ্ছে সেই ছবি যদি যেভাবে প্রকাশ্যে আসছে ভারতের এই মুহূর্তে কি করণীয় বা ভারতের যে স্ট্র্যাটেজি সেটা কি হবে আজকের যে খবর আপনাকে একটু জানিয়ে রাখি আজকে ভারতীয় যে দূতাবাসগুলি রয়েছে সেই দূতাবাসে হেরাত এবং কান্দাহার এই দুটি দূতাবাসে তালিবানরা তল্লাশি চালিয়েছে বেশ কিছু নথি নিয়ে গেছে এমনকি পার্কিং লটে ঢুকে কূটনীতিক যারা ছিলেন তাদের গাড়িগুলি পার্ক করা ছিল সেগুলোও নিয়ে চলে গেছে এই মুহূর্তে ভারতের কি করণীয় বলে আপনি মনে করেন একদম ভারতবর্ষের সঠিক পথে এগোচ্ছে নরেন্দ্র মোদী এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যেখানে ভারতবর্ষের পাশে রাশিয়া ছাড়া আন্তর্জাতিক স্তরে কোনো বন্ধু দেশ ছিল না মানব সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাদের যে শরীয়তি আইনের সপক্ষে সন্ত্রাস সৃষ্টির জন্য মেয়েদের উপর যে অত্যাচার জগন্নাথবাবু সেই ছবি রিপাবলিক বাংলায় সবার প্রথম দেখিয়েছে কিন্তু আমার প্রশ্ন আপনাকে প্লিজ প্রশ্নটা একটু শুনে নিন আমার প্রশ্ন আপনাকে যে যেভাবে তালিবানের উত্থান হয়েছে তালিবান যেভাবে গোটা আফগানিস্তান দখল করে নিয়েছে এরপর সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা এবং এখন থেকেই পাকিস্তান যেভাবে মদদ দিচ্ছে চীন যেভাবে সক্ষমতা বাড়াচ্ছে তাতে লস্কারে তৈবা এবং জৈশে মোহাম্মদের যে উত্থান আরও হবে এবং তাদের যে প্রভাব আরও বাড়বে সেক্ষেত্রে ভারতের জন্য এটা কতটা আরো সতর্ক হওয়ার সময় আপনি কি মনে করেন এই বিষয়ে অবশ্যই ভারতবর্ষ সতর্কভাবে তার সহযোগী দেশগুলো বন্ধুত্বপূর্ণ দেশগুলো একসঙ্গে পরামর্শ করে কঠোর পদক্ষেপ অবশ্যই নেবে না হলে আফগানিস্তানে তালিবান সরকার যদি কায়েম হয়ে দীর্ঘস্থায়ী হয় তাদের আগামী দিন যে প্রভাব বাড়বে বাংলাদেশের মানসিকতা দেখে আমরা বুঝতে পারছি ইমরান খানের বক্তব্য দেখতে পাচ্ছি আর চীন এমন একটি দেশ তারা নিজেদের ক্ষেত্রে ওখানে তালিবানি শাসন ব্যবস্থা কোনো মতে চালু করতে দেবে না মুসলিমদের কোনো স্বাধীনতা তার একটা প্রদেশে সেখানে কোনো কিছুই রাখেনি অথচ আন্তর্জাতিক স্তরে তার প্রভাব বা ব্যবসার কারণে আজকে তারা দেখা যাচ্ছে তালিবানের সঙ্গে সহযোগিতা করছে ওনার নাম ছিল মিস্টার পি কুমারন এবং উনি সেই চুক্তি এই প্রথমবার আন্তর্জাতিক স্তরে তালিবানকে হচ্ছে স্বীকৃতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ দিল গত বছর ফেব্রুয়ারি মাসে সেখানকার উনার ওখানকার হাজিরি এবং তার পরের দিনে ভারতবর্ষে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যিনি স্পোক্স পার্সন উনার বক্তব্য আমি একটু পড়ে দিচ্ছি আপনাকে পয়লা মার্চ 2020 সালে কেন্দ্র সরকারের হচ্ছে বক্তব্য We note that the entire political spectrum in Afghanistan, including the government, the democratic polity, and civil society, has welcomed the opportunity and hope for peace. and stability generated by the agreement আমরা এটা জানি কিন্তু এর সঙ্গে ট্রয়কা প্লাস টক যেটা হয়েছিল সেখানে কিন্তু আমেরিকা চীন পাকিস্তান উপস্থিত থাকলেও ভারত শেষ মুহূর্তে সেখানে উপস্থিত ছিল না এটাও আমাদের মাথায় রাখতে হবে আমি আপনার কাছে পরিষ্কার জানতে চাইবো এই মুহূর্তে বিরোধীদের একজোট হয়ে লড়ার কতটা দরকার রয়েছে বলে আপনি মনে করেন না আমি বলছি ভারত সরকার হচ্ছে তালিবানকে স্বীকৃতি দিয়েছে 16 অগস্ট এই বছর আজকে থেকে হচ্ছে 4 দিন আগে যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল মিটিং হলো সেই মিটিং এর সভাপতিত্ব করলো ভারতবর্ষ